হাই সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো তো রীতা সাজ সংসারের একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এখানে দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে একটু লেবু জল খেয়ে নিলাম তারপরে করে নিচ্ছি গ্রিন টি আমি জানি নিজের কেয়ার আর নিজেকেই করতে হবে কারণ কেউ তোমার জন্য কিচ্ছু করে দেবে না তারপরে দেখো সবার জন্য আমি জলখাবার বানাতে বসে গেছি এখানে আমি একটু ময়দা নিয়ে নিলাম তার সাথে চিনি একটু নুন আর তার সাথে দিয়ে দিলাম একটু তেল আর সামান্য দুধ ব্যাস এই সব জিনিসগুলোকে ভালো করে মিক্সড করে নিলাম নিয়ে এটা দিয়ে আমি একটা দারুণ রুটি বানাবো যাদের রুটি খেলে গ্যাস অম্বলের সমস্যা হয় তারা তোমরা এই রুটিটা বানিয়ে খেতে পারো আর এটা মাখা ছাড়া ভীষণ চট জলদি হয়ে যায় দেখো এবার চাটুটা গরম করে নিলাম তার মধ্যে দিয়ে হাত দিয়ে এভাবে ছড়িয়ে দিলাম বাস রেডি হয়ে গেল রুটি তো এই রুটিটা আমি মাঝে মাঝে করি এটা খেতে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আমার সকালে উঠে একদম মুড নেই মুড নেই মানে টিফিন বানাতে একদম ইচ্ছে করছিল না তো ভাবলাম চট জলদি কী বানানো যায় দেখো আমি একদম আজকে কোনো রেসিপি বানাইনি মানে কোনো তরকারি করিনি জাস্ট বেগুনটা ভেজে নিলাম ব্যাস সকালে জলখাবার রেডি এরপরে আমি স্নান টান করে এদিকে দেখো আমি ঘরে চলে এলাম একটু সিঁদুরটা পরে নিলাম দেখো এগুলো হচ্ছে টাইম ফুল গাছ তো আমি যখন ফ্রাইডেতে ফিরছিলাম শ্বশুর বাড়িতে তখন আসার সময় আমি যা যা আমার গাছ পছন্দ হয়েছে ইনডোর প্ল্যানেট সেগুলো আমি নিয়ে এসেছিলাম তার সাথে এই টাইম ফুল গাছটাও নিয়ে এসেছি জানি যে স্যাটারডে আর সানডে যেহেতু এই বাড়িতে থাকবো প্রচুর টাইমও থাকবে তো এই সানডে আর স্যাটারডেতে আমি ঘরের যত কাজ আছে সমস্ত কাজগুলো আমি কমপ্লিট করে ফেলি এখানে দেখো আমি বাইরে চলে এসেছি এগুলো হচ্ছে শ্বশুরমশাই ঝুড়ি কোদাল কাস্তে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি কারণ আমি গাছগুলো লাগাবো তাই দেখো এখানে আমি মাটিগুলো খুঁড়ে নিচ্ছি এই কাজগুলো করতে আমার ভালোই লাগে কারণ সব সময় এত মানে পড়াশুনো বা যা কিছু থাকে ঘরের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি এই কাজগুলো করা হয় না তো আমি নিজের মতো করে একটুখানি মাটি খুঁড়ে নিয়ে চলে এলাম এবার দেখো সমস্ত গাছগুলো আস্তে আস্তে সব প্লাস্টিকগুলো আমি একে একে ছিঁড়ে নিলাম ছিঁড়ে নিয়ে এবার আমি গাছগুলোকে লাগাবো আগে এই এই করতে একদম ভালো না তো এসে দেখছি আমার কাজগুলো বাড়িতে সবাই মোটামুটি গাছ লাগাতে ভীষণ ভালোবাসে আমার শ্বশুরমশাই আমার হাজব্যান্ড তো সেখান থেকে আমার ইন্টারেস্ট লাগাতে এসে বুঝেছি যে নিজের হাতে কোনো কিছু করার আনন্দই আলাদা দারুণ লাগে দেখো মোটামুটি রেডি হয়ে গেছে এবার আমি এই এটাকে কি বলে আমি জানি না এটা শ্বশুরমাসের ছিল এটা দিয়ে আমি এই মাটিগুলোকে খুঁড়ে খুঁড়ে গাছগুলো বসাচ্ছি আর এইটা দেখো টাইম ফুল গাছ মানে এটা বর্ষার দিনে হয় এই ফুল গাছটা লাগালেই জাস্ট দারুণ সুন্দর কালারিং ফুল হয় আমার সব গাছগুলো মোটামুটি লাগানো হয়ে গেছে আমি গাছগুলো লাগাতে লাগাতে ভাবছি কখন আমি ঘরে যাব আরও ঘরে প্রচুর কাজ রয়েছে দেখো প্রথমে আমি এই স্টোনগুলো দিয়ে দিলাম তারপরে মাটি দিলাম তার উপরে সার দিলাম এবার একটু ওপর দিয়ে জল দিয়ে দিচ্ছি এরপরে গাছটা লাগিয়ে দেবো তাহলে গাছটা দারুণ সুন্দর হবে যেহেতু আজকে রবিবার তো আমার বাড়ির প্রচুর কাজ থাকে এদিকে দেখো গাছ লাগাতে লাগাতে কখন গাছের পাতা একটা মাথা এসে পড়ে গেছে খেয়ালি করিনি ব্যাস গাছগুলো তো লাগানো হয়ে গেছে এবার ঘরে এগুলো আমি সেট করে দিচ্ছি তারপরে আমি ভাবলাম ঘরের কভারটাও চেঞ্জ করতে হবে যেহেতু আমি মানডেতে চলে যাব কল্যাণীতে তো এখানে দেখো আমি ঘরের কভারগুলো সব চেঞ্জ করে দিলাম তারপরে ভাবলাম ড্রেসিং টেবিলের কাজটা একটু মুছে দিই জানো তো ঘরের ড্রেসিং টেবিলে কাজটা সবসময় পরিষ্কার রাখতে হয় মানে আমি শুনেছি ঘরের ড্রেসিং টেবিলে কাজটা পরিষ্কার থাকলে নাকি ঘরের ভালো হয় মানে পজিটিভ ভাইবস পাওয়া যায় যাই হোক আমার এখানে দেখো গাছগুলো লাগানো হয়ে গেছে আমি একটু জলও দিয়ে দিলাম টাটা